রাজধানীর ইস্ট ওয়েস্ট সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ব্যাপক সংঘর্ষ পুলিশের টিয়ারশেল আটক বেশ কয়েকজন কিছু যুবক তারা আমাদের ক্যাম্পাসে এসে ভাঙচুর করা শুরু করেছে ক্যাম্পাসে বাড়ি থেকে ইট পাটকে মারা শুরু করেছে ভার্সিটিতে আসি ক্লাস করার জন্য আমরা কোনো আন্দোলনে যোগ আসি নাই নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ সংঘর্ষ বিশ্বরা থেকে এরা এসে এরা যখন আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছি তখন আমাদের থেকে ইটপেট ছুঁয়ে মারছে যার প্রেক্ষিতে করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি পারমিতা হিম এবার অন্যান্য শীর্ষ সংবাদ সড়ক দুর্ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সড়ক পরিবহন আইনের খসড়ায় মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে হত্যা মামলায় জামিন আবেদন নিয়ে বেগম জিয়ার দুই আইনজীবীর মতবিরোধ একজন শুনানি করলেও অন্যজনের প্রত্যাহার বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন তিন দিন বন্ধ থাকার পর সারাদেশে বাস চলাচল শুরু যাত্রীদের স্বস্তি রাজধানীতে সীমিত আকারে চলছে গণপরিবহন বিআরটিএতে লাইসেন্স নবায়নের হিরিক নিরাপদ সড়ক দাবির আন্দোলনে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজও ছিল উত্তাল সকাল থেকেই পুলিশ শিক্ষার্থী ও বহিরাগতদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা এছাড়া শাহবাগ থানার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে উত্তেজনা ছড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়েও নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক পর্যায়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে শুরু হয় সংঘর্ষ এ সময় বহিরাগত একদল যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে

তারা আমাদের ক্যাম্পাসে এসে ফাংশন করা শুরু করেছে ক্যাম্পাসের বাইরে থেকে ঈদ বাড়তে পারা শুরু করেছে এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যানারে একটি মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে শাহবাগ থানার সামনে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় মুহুর্মুহু টিয়ার শেল নিক্ষেপ এবং জলখামান থেকে পানি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের তো বিশ্বরা থেকে এরা এসে এরা যখন আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছি তখন আমাদের দিকে ইপেট খেল মারছে যার আমরা গ্যাস শেল নিক্ষেপ করে তাদেরকে থেকে দিকে এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা কিংবা সংঘর্ষের সঙ্গে সংগঠনের কেউই জড়িত নয় শিবিরের এবং ছাত্রদলের দলের সন্ত্রাসীরা তারাই মূলত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জননেشي খাসনা কিবিব্রত করতে ছাত্রলিগকে बदनाम করতে গাবে করেছে আমরা কোথাও ইনভলভ হইনি বাংলা ছাত্রলিগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি বাংলা ছাত্রলিকে কোনো ইউনিট কোথাও ইনভলভ হয়নি এদিকে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে এবং টিয়ার শেল ছোড়ে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং অর্থদণ্ডের বিধান রেখে সড়ক পরিবহন আইন দু হাজার এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনে অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান বেপরোয়াভাবে গাড়ি চালনায় চালককে পাঁচ বছরের শাস্তির বিধান রাখা হয়েছে তবে তদন্তে হত্যার উদ্দেশ্যে গাড়ি চালানো প্রমাণ হলে বিদ্যমান আইন অনুযায়ী তিনশো দুই ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে দুরন্ত গতির যান চলাচল বেপরোয়া চালক আইনের শিথিলতা এমন নানা কারণে সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়াটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছে সবশেষ গেল উনত্রিশ জুলাই রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর এ নিয়ে সরব হয়ে ওঠে সর্বস্তরের মানুষ নিরাপদ সড়কের দাবিতে রাজপথ উত্তাল করে নামে কোমলমতি শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল সড়কে শৃঙ্খলা ফেরানোর বহুল প্রত্যাশিত সড়ক পরিবহন আইনটি সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন আইন দু হাজার খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান বেপরোয়া গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির হতাহতের ঘটনায় আইনের একশো তিন ধারা মোতাবেক পাঁচ বছরের সাজার বিধান রয়েছে তবে ঘটনার তদন্তে চালক ইচ্ছাকৃত হত্যার বিষয়টি উঠে এলে দণ্ডবিধির তিনশো দুই ধারা অনুযায়ী তার শাস্তি হবে মৃত্যুদণ্ড কোন ব্যক্তির ব্যাপরা বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে উক্ত ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে দণ্ডবিন্দির আমরা আমাদের তিনশো দুই থেকে অনওয়ারস অনেকগুলো আছে তিনশো দুই মৃত্যুদণ্ড তিনশো চার যাবজীবন তারাদণ্ড এগুলো আছে আইনে নতুন এই আইনে চালকদের দক্ষতা নিরূপণে পয়েন্ট রাখার কথা জানিয়ে সচিব বলেছেন চালকদের বিশ্রামের জন্যও রয়েছে আলাদা বিধান ড্রাইভারের যে লাইসেন্স তার বিপরীতে বারো পয়েন্ট বরাদ্দ থাকবে এক একটা অফেন্স করলে এই পয়েন্টগুলো কাটা যাবে পয়েন্ট নীল হয়ে গেলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে পরিবহন যানের চালক কন্ডাক্টর হেল্পার কাম ক্লিনার এদের ও বিরতিকাল নির্ধারণ করে দিবে দিতে পারবে এবং নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই কর্মকণ্ঠা বা বিরতিকাল এটা মেনে চলবেন অন্যদিকে এ নিয়ে নিজ দপ্তরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন তথ্য উপাত্ত ও তদন্তের ভিত্তিতেই নির্ধারিত হবে চালকের মৃত্যুদণ্ডের বিষয় যদি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং হয় মার্ডার হলো না কিন্তু মানুষ মারা গেল তাহলে তিনশো চারে তার বিচার হবে আর যদি চালক মার্ডারি করেছে তাহলে পরে তিনশো দুইয়ে তার বিচার হবে তদন্ত এবং তথ্যের উপরে নির্ভর করে ল এনফোর্সিং এজেন্সি সেইটা আপনার ঠিক করবে মালিক শ্রমিক সব পক্ষই নতুন এই আইন মেনে চললে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে আসা নীতি নির্ধারকদের দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের দুই চালক ও দুই হেল্পারকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত সকালে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে রিমান্ড রিমান্ড মঞ্জুর করেন আবেদনে বলা হয় গত উনত্রিশে জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাস আরেকটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দেয় এতে দুই শিক্ষার্থী নিহত হয় ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন নিহত দিয়ার বাবা এ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন মালিকদের অঘোষিত ধর্মঘট শেষে রাজধানী সহ সারাদেশে বাস চলাচল শুরু হয়েছে ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে তবে গণপরিবহনের সংখ্যা কম থাকায় আজও কিছুটা ভোগান্তি পোহাতে হয় এদিকে ইদুল আজহা উপলক্ষে আজ থেকে আগাম টিকিট বিক্রি শুরু করেছে কোন কোন বাস কর্তৃপক্ষ সরব হয়ে উঠেছে ব্যস্ত নগরীর প্রতিটি সড়ক তিন দিন পর সোমবার সকাল থেকে ঢাকার বিভিন্ন রুটে চলতে শুরু করেছে গণপরিবহন রাজধানীর বিভিন্ন পয়েন্টে কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে রিক্সা ও সিএনজির বাড়তি ভাড়া গোনা যানবাহন সংকটে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়া সহ নানা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গাড়ি চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল মানে হাতে গোড়া দুই চারটা গাড়ি কিন্তু সবই সিটিং হয়ে আসছে প্রায় তিন ঘন্টা লেগে গেছে এখনো অফিসে পৌঁছতে পারেনি রাজধানীর গাবতলি সায়দাবাদ ও মহাখালী সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যায় আমি অফিসে প্রতিদিন যাচ্ছি তবে আজকে একটু রিল্যাক্স হয়ে যাচ্ছে কোনো জ্ঞান জান দেখতেছি না খুব ভালো লাগছে পরিবহন সংশ্লিষ্টরা জানালেন যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস ধীর গতিতে ছাড়ছে বৈধ কাগজপত্র না থাকায় সিটি সার্ভিসের কিছু মালিক তাদের গাড়ি সোমবার বের করেনি যে পাশ করুক কিন্তু আইনটা সঠিক প্রয়োগ করার জন্য আমরা অনুরোধ করবো আমরা এখন সজ্জার অবস্থান থেকে সবাই সর্বক্ষেত্রে সহযোগিতা করবো এদিকে পাঁচ আগস্ট ঈদুল আঝার অগ্রিম টিকিট ছাড়ার কথা থাকলেও সেদিন পরিবহন বদ্ধ থাকায় সোমবার থেকে অগ্রিম টিকিট ছাড়ে একটি বাস কোম্পানি তখন আমাদেরকে বলা হলো যে আপনারা গাড়ি ছাড়তে পারবেন এবং সময় মতো গাড়ি ছেড়ে দিন এই সিদ্ধান্ত নিয়ে সকাল নয়টার থেকে আমরা ঈদের এই অ্যাডভান্স ছাড়ব গত উনত্রিশ জুলাই রাজধানীতে দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত তিন দিন গণপরিবহন বন্ধ রাখে সড়ক পরিবহন মালিক সমিতি আর সিটি সার্ভিস বন্ধ থাকে ছয় দিন শফিক মোহাম্মদ সময় সংবাদ ঢাকা কুমিল্লায় বাসে পেট্রোল ঢেলে আট জনকে হত্যা মামলায় জামিন আবেদন নিয়ে বেগম খালেদা জিয়ার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এক খন্দকার মাহবুব হোসেন আবেদনের শুনানি করলেও আরেক আইনজীবী এ আলী জামিন আবেদন প্রত্যাহার করে নেন এদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিচির বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে কুমিল্লায় বাসে পেট্রোল ঠেলে আটজনকে হত্যা মামলায় জিয়ার জামিন আবেদনের ওপর সাত কার্যদিবস শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সোমবার এই মামলার আদেশের আগে জিয়ার আইনজীবী এ যে মোহাম্মদ আলী জামিন আবেদনটি প্রত্যাহারের আবেদন করেন আদালত তা ফেরত দেন এ যে মোহাম্মদ আলীর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি বলেন তাকে কোনো কিছু না জানিয়ে আবেদন প্রত্যাহার করে নেই ক্ষতিগ্রস্ত হলেন বেগম জিয়া দীর্ঘায়িত হল তার মুক্তি প্রেস করে দিলেন আমার অনুপস্থিতিতে যখন সরকার সময় চাওয়া হল যেটা অত্যন্ত আমি সঙ্গে সঙ্গে চলে গেছিলাম আমি এটাকে অত্যন্ত খুব ক্ষুব্ধই ব্যাপারে যেটা আমাদের যে লিগাল প্রফেশনের যে এটিকেট আছে সেটা এটিকেটের বাইরে এবং এর ফলে না এই কিসে যাবেন আর লিগাই তো আমি আমি মনে করি যদিও এই বিষয়ে কথা বলতে রাজি হননি বেগম জিয়া রায়ঞ্জিবি এ যে মোহাম্মদ আলী এদিকে একই আদালত কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বেগম জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন আজকে একটি আদেশ দিয়ে বলেছেন যে বেল দা হলো আপিল এডমিট করা হলো এবং বেল দা হলো এই ছয় মাসের জন্য বেল দিলেন এখন বেগম খালেদজিয়া এই মামলায় বেল পেলেন অন্যদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কব রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে এক আইনজীবী আদালত আবেদনটি মামলা হিসেবে গ্রহণ না করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন এই তিনজনের বিরুদ্ধে চলমান নিরাপদ সড়ক চায় আন্দোলনে উত্তরায় বাসে আগুন ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর জিগাতলা ও মিরপুরে সংঘর্ষের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা জাতীয় ঐক্য ছাড়া বর্তমান সংকট থেকে মুক্তি মিলবে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষার্থীরা ঐক্যের পথ দেখিয়েছে বাকি দায়িত্ব এখন রাজনীতিবিদদের কাঁধে জাতীয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন আজকে আমাদের ছেলেরা সেই জায়গায় আনার একটা সুযোগ করে দিয়েছে এখন দায়িত্বটা আমাদের সব রাজনৈতিক দলের যে আমরা সেই ডাকে সাড়া দিয়ে জাতির প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের সেই দায়িত্ব পালন করব শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে নিজেদের স্বার্থে অনুপ্রবেশ ঘটিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলনে রূপ দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তা অরাজনৈতিক নিরীহ আন্দোলনকে তারা অনুপ্রবেশ ঘটিয়ে এ আন্দোলনটিকে নোংরা রাজনৈতিক উদ্দেশ্য তথা সরকার হঠাৎ আন্দোলনের রূপ দিতে চাইছে এটা এখন পরিষ্কার সাংবাদিকদের পর হামলা জড়িত নিরাপদ সড়ক নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থী শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ঢাকা দক্ষিণ সিটি আয়োজিত তারা এ দাবি জানান এতে মেয়র সাইদ খোকন বলেন নিরাপদ সড়কের দাবিতে পুঞ্জীভূত ক্ষোভের বহির প্রকাশ ছাত্র আন্দোলন তবে শিক্ষার্থীদের ঢাল বানিয়ে কেউ যাতে ফায়দা নিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর থেকে নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ঢাকা রাজপথ এই পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিরাপদ সড়ক শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন আর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যান চলাচল সীমিত রাখার দাবি জানান অনুষ্ঠানে सुशील সমাজের প্রতিনিধিরা সমস্যার সমাধানে সবাইকে সচেতন হওয়ার কথা বলেন আমরা একটা যুক্তি কারণে নেমেছিলাম হয়তো রাস্তায় অবশ্যই কারণটা শক্তি কিন্তু আমরা মনে করি মাত্র অন্যকে দোষ দিয়ে আমরা সমস্যা সমাধান করতে পারব না আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে অন্যকেও ঢুকে যেতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন ছাত্র শিক্ষক শ্রমিক जनता ঐক্যবদ্ধভাবে

শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন এর আগে গতরাতে শহীদুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার পরিবার স্ত্রী রেহনু আহমেদের পক্ষ থেকে জানানো হয় রাত পৌনে এগারোটার দিকে তাকে ধানমন্ডির বাসা থেকে কোনো অভিযোগ না দেখিয়েই তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি এদিকে বেলা বারোটার দিকে সংবাদ সম্মেলন করে আলোকচিত্রী শহীদুলের মুক্তির দাবি জানান তার পরিবার ও সহকর্মীরা রাজধানীর ইস্ট ওয়েস্ট সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের ব্যাপক সংঘর্ষ পুলিশের টিআর সেল আটক বেশ কয়েকজন সড়ক দুর্ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সড়ক পরিবহন আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় বাসে পেট্রোল দিয়ে হত্যা মামলায় জামিন আবেদন নিয়ে বেগম জিয়ার দুই আইনজীবীর মতবিরোধ একজন শুনানি করলেও অন্যজনের প্রত্যাহার বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন তিন দিন বন্ধ থাকার পর সারাদেশে বাস চলাচল শুরু যাত্রীদের স্বস্তি রাজধানীতে সীমিত আকারে চলছে গণপরিবহন তে লাইসেন্স নবায়নের হিরে ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় সময় নিউজ টিভি থাকুন